স্থানীয় সময় রোববার ভোর রাত 3টা ইন্দোর পাটনা এক্সপ্রেস ট্রেনে ঘুমিয়ে থাকা মানুষগুলোর উপর নেমে আসে ভয়াবহ বিপর্যয়। উত্তরপ্রদেশের কানপুর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে পুকরাইয়ায় হঠাৎ করে লাইনচ্যুত হয় ট্রেনের 14টি বগি, দুমড়ে মুচড়ে যায় বেশ কটি বগি। এরপরই বের করে আনা হয় একের পর এক মৃতদেহ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে S2 বগিটি, আহতের সংখ্যা 150 ছাড়িয়েছে, এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হালাকি রাহত আর বচাব কার্য মে আব থোড়ি তেজি দেখনে কো মিলি হ্যা, লেকিন ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দল। ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। এদিকে দুর্ঘটনার পরপরই টুইটারে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে রেলমন্ত্রীকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। দুলি মল্লিক, 21 টেলিভিশন, কানপুর।